সরকারি ক্ষতিপূরণ পেতে ইঞ্জিনিয়ারকে দিতে হবে কাটমানি। অভিযোগ না শুনে আত্মহত্যা করতে বলেছেন মন্ত্রী। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের দীঘার শঙ্করপুর মৌজা এলাকায়। অভিযোগকারীদের দাবি, চিঠি লিখেছেন খোদ মুখ্যমন্ত্রীকে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ বা ডিএসডি এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ বরাবর দীঘা থেকে দীঘা মোহনা যাওয়ার পথে পড়ে গঙ্গাধরপুর মৌজা। ওই মৌজার তিন বাসিন্দার অভিযোগ, তাদের অন্ধকারে রেখে বিনা নোটিশে তাদের জমি দখল করে তার উপর পিচ রাস্তা বানিয়েছে ডিএসডিএ। এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা বা স্টল কোনোটাই মেলেনি বলে অভিযোগ করেছেন তারা। বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন বলে দাবি করেছেন দুজন। দীঘা থেকে দীঘা মোহনার মধ্যে দিয়ে যাওয়া এই মেরিন ড্রাইভের এই যে রাস্তা, এই রাস্তাটি অবস্থিত গঙ্গাধরপুর মৌজার মধ্যে, আর এই জায়গাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ডিএসডি এর ইঞ্জিনিয়ার দীপঙ্কর পাত্রর বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ ও স্টলের জন্য 5 লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনা হয়েছে। ডিএসডিএ কর্তৃপক্ষের পাশাপাশি মন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরিকে জানানো সত্ত্বেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন খোদ মন্ত্রী। দীপঙ্কর বাবু হচ্ছেন, উনি ডিএসডি ইঞ্জিনিয়ার, উনি আমাকে 5 লক্ষ টাকা চেয়েছিলেন, ও আমাকে স্টল এবং আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার জন্য টাকা চেয়েছিল, এই কথাটা আমি অখিল বাবুকে জানাতে এসেছিলাম। জানাতে গেলে উনি কথা শুনে লাফিয়ে উঠে আমাকে বলছেন, তোমার কিছু করতে পারবো না, আমি এই কথা শুনতেও পারবো না, তুমি চলে যাও, আত্মহত্যা করে নিলে, বিষ খেয়ে আত্মহত্যা করে নিলে। এই অভিযোগ সামনে আসতে এই তৃণমূলকে আক্রমণ জানিয়েছে বিজেপি। জমি প্রায় 15 ডিসমিল জায়গা দখল করে সেই রাস্তা গেছে, সেই রাস্তা কোনো ক্ষতিপূরণ তিনি পাননি। হয়তো দেখা যাবে সেই ক্ষতিপূরণের টাকাটাও হয়তো তৃণমূল নেতারা পকেটে পুরো দিয়েছেন, কে নিয়েছেন, তার অভিযোগের সত্যতা বিচার করে তার ক্ষতিপূরণ তুলে দেওয়া উচিত। যদিও মন্ত্রী থেকে ইঞ্জিনিয়ার কেউই এই অভিযোগ মানতে চাননি। যেটা রাস্তা তৈরি করেছে সেটা ডিএসডি এর ল্যান্ড, এবং রাস্তা তৈরির এপাশ সেপাশ আরো ডিএসডি এর ল্যান্ড আছে। রাস্তাটা যতটুকু দরকার আমরা রাস্তা তৈরি করেছি, কাউকে আমরা উচ্ছেদ করিনি। কাকে কোথায় স্টল দেওয়ার কথা হয়েছে আমি সেটা জানি না। ও রাস্তা দেখাশোনার দায়িত্বে আমি নেই, তো ছিলেন অন্য ইঞ্জিনিয়ার, ছিলেন অন্য সাব ইঞ্জিনিয়ার ছিলেন, ফলে সেখানে তো আমার আসার তো আমার নাম আসার তো কোনো প্রসঙ্গই নেই। কেন আপনার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে? মিথ্যা অভিযোগ ছাড়া কি শেষ পর্যন্ত এই জটিলতা কিভাবে কাটে সেটাই দেখার। ঋতিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।